না করতে হবে, যেমন বিতর সালাত পড়তে দোয়া কুনুত পড়তে হয়, বিতর সালাত পড়তে দোয়া কুনুত পড়তে হয়, কারো যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করার মনে রাখবেন, বিতর সালাতের জন্য দোয়া কুনুত কিন্তু ওয়াজিব না। যারা ওয়াজিব বলেছেন যে কোনো দলিল নেই, কোনো দলিল নেই, বিতর সালাত এক রাত, বিতর তো এক রাখা সালাত আদায় করা, কেউ যদি কোনো দোয়া কুনুত না জানে কোনো সমস্যা নেই, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত তো বলতে পারেন, রব্বানা কিছুই না বলে সূরা ফাতিহা আদায় করেন সমস্যা নেই, এটা একটা দোয়া, সূরা ফাতিহা একটা দোয়া, কিছু না হয় আল্লাহ মাফ করে দূর কর অথবা আল্লাহ মাফ করে দাও বাংলায় না ফেলি তাও হবে, কিন্তু এটার জন্য কুনুত ত্যাগ করা যাবে, কুনুত ভিতির ত্যাগ করা যাবে, ভিতির করবে, এমনকি কেউ যদি কুনুত বাদেও সালাত ভিতির আদায় করে তার সালাত হয়ে যাবে কোনো সমস্যা নেই, কুনুত বাদেও করলেও শুধু। এই জন্য দেখবেন মদিনাতে কেউ যদি কোনো রমজান মাসে থাকেন মক্কা বা মদিনায় দেখবেন যে একদিন একদিন তিনি কিন্তু কুনুত করে না, যে কোনো একদিন কুনুত করে না, কেন পারে না বোঝানোর জন্য যে কুনুত না করলেও ভিতির আদায় হয়, ভিতির আদায় হয়, তবে পরিত্যাগ করবেন না, সাধারণভাবে ছেড়ে দেবে না, কারণ এটা একটা বিরাট সুযোগ আল্লাহর কাছে চাওয়া, এটা ছেড়ে দেওয়া উচিত না।